আমার মেয়ের গাড়ি, অনেক শখে বসে কিনেছিলাম, কিন্তু আমাদের ঘর হওয়ার চক্করে গাড়িটাকে একবার এইদিক এইদিকে রাখি তো ওইদিকে রাখি, এইদিকে সরাতে হয় ওইদিকে সরাতে হয় করে করে তারপরে কিছুদিন ছিলামও না, বাপের বাড়িতে ছিলাম কিছুদিন অসুস্থতার কারণে, তো তখন পড়ে পড়ে থেকে থেকে না ইঁদুরের তার কেটে দিয়েছিল, তারপর সারানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, মানে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তো সারানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, তো সারানোর জন্য এমন বলছে যাতে নতুন গাড়ি হয়ে যাবে এইরকম, তো সেই কারণে সারানো হচ্ছে না, তো অনেকদিন পর ভাব ওকে বললাম যে আজকে গাড়িটা পরিষ্কার কর, পরিষ্কার করে ভালো করে রাখ, তারপর দেখি গাড়িটা কী করা যায়, একবার যেখান থেকে নইলে কেনা হয়েছে ওখানে নিয়ে যেতে হবে, কারণ অনেক শখে বসে গাড়ি, আর আমার সত্যি কথা বলতে আমার মেয়ে না চালাতে চায় না, তো সেই কারণেই গাড়িটা বসে 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 মানে গাড়িটা বস্তি হয়ে গেছে, মানে ও যে একা একা চালিয়ে আনন্দ করবে মজা করবে সেটাই করতে চায় না। ওর একটু সাইকেলটা একটু পছন্দ, গাড়ি ওর পছন্দ নয়, তো আমাদের আমার ওর বাবার ইচ্ছা ছিল একটু কিনেছিলাম। তো ভিডিওতে আপনাদের ওয়েলকামই করা হয়নি, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত, আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি, তো চলুন ব্লগটা আপনারা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি আপনারা হয়তো ভাববেন রোজ সেই ঝাড়ু দিচ্ছে, রোজ সেই ঘর মুছছে, রোজ সেই বাসন মাজছে, সেই একই জিনিস দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কী করব বলুন তো, ডেলি লাইফস্টাইলের ওপর ভিডিও, আমি রোজ যা যা করি আপনাদের তাই তাই দেখাই, তবুও তার মধ্যেও কিছু রান্নাবান্না শেয়ার করি আপনাদের সঙ্গে, আমি মানে ডেলি লাইফস্টাইলে যা যা করি আপনাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি। তো আমার এই দৈনন্দিন জীবনে যদি এমন কোনো ভুল আমি করে থাকি যেগুলো আপনাদের মনে হতে পারে যে এই কাজটা এইভাবে না করলে ওইভাবে করলে বেশ ভালো হতো, তো সেটা আপনারা আমাকে বলতে পারেন, বা আমার ভিডিও দেখে আপনাদের দৈনন্দিন জীবনে যদি কোনো সুবিধা হয় যে এই কাজটা এইভাবে করছে বেশ ভালো তো আমিও করব, তো সেটাও আপনাদের আপনাদের জন্য খুব ভালো হতে পারে, তো যদি এরকম কোনো ভিডিও থেকে হেল্প পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমার জন্য অনেক ভালো লাগবে, যে আমার মানে হয় না যে প্রত্যেকজনার তো কাজের নিয়ম এক থাকে না, সবার আলাদা আলাদাই থাকে, তো সব মিলিয়ে মিশিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সেটা তো আমি চেয়েই নিই মানে একদম হ্যাংলার মতো, কারণ এটাই তো চাই ভিডিওটা দিয়ে একটা লাইক করবেন। তো যাই হোক ঝাটপাট দিয়ে দিলাম বিকালবেলা, আর এখন হচ্ছে বাসন মাজার পালা, দুপুরে যে বাসনগুলো সেইগুলো এখন মাজছি, আর আমার কলতলাটা না দেখতে পাচ্ছেন পুরো কী বলবো ওই যে শ্যাওলা পড়ে আছে পুরো দেখতে একদম বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই, বর্ষাকালে যতই পরিষ্কার করে রাখি এরম তো হয়েই যায়, মানে এটাকে সবসময় ক্লিন করে রাখা অসম্ভব, কারণ কী বলুন তো ব্লিচিং আমি মাঝে মাঝে ব্যবহার করতাম, আগ প্রথমে ব্যবহার করতাম না তারপরে ব্যবহার করতাম, ব্লিচিং দিলে পুরো পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাকে একটা রাজমিস্ত্রি বলেছে যে দেয়ালে না ওই যে দেয়ালটা পুরো নোংরা হয়ে আছে ওতে ব্লিচিং দিতে বারণ করছে, তো সেই কারণে আমি এই বাসন মাজার যে তারের জালিগুলো হয় ওই দিয়ে এখন যে ঘষছি এইভাবে ঘষে ঘষেই পরিষ্কার করি মাঝে মাঝে। তো ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিমের পোচ, তো আমি না ডিমের পোচ ওই যে হাফ মানে হাফ করে ডিমের পোচ করা হয় না ওটা আমি একদমই খেতে পারি না, কুসুমটাকে সেই কারণে একটু চেপে দিই, কুসুমটা একটু মানে এ হয়ে যায়, হয়ে গেলে একটু কড়া পাকে করে তারপরে খাই, নইলে আমার পক্ষে সম্ভবই না ডিমের পোচ ওইভাবে খাওয়া। ফাইনালি খাবার দাবার করে নিয়ে খেতে চললাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে অর্ধেক পেট খেয়েছে, অর্ধেক পেট আমি খাওয়াবো যদি খাই খাবে, মানে ওর বাবার সঙ্গে অর্ধেকটা খেয়েছে, আর পুচুখানে আমার জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছে, আর ফাইনালি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, তো এখানে রুটি তরকারি আর আলু চচ্চড়ি করেছি, আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন কদিন এত প্রবলেম করছিল, এত প্রবলেম করছিল যখন খোলার এ হচ্ছিলো খুলতেই পারছিলাম না, কারণ বর্ষা হচ্ছিলো, তো মানে বর্ষার সময় কাঠ একটু বাড়ে আবার কিছু কিছু কাঠ আছে কমে, তো এই কাঠটা বেড়ে বেড়ে এত টাইট হয়ে যাচ্ছিলো দরজাটা খোলা মুশকিল হয়ে যাচ্ছে, তো যখনই ভাববো যে আমার সমস্ত কাজ কমপ্লিট এবারে হয়তো একটু শোবার পালা, তখনই মনে পড়বে হাই ওটা করা হলো না, হাই সেটা করা হলো না, হাই ওটা করা হলো না, এইরকম হয়, তো এখানে আমার বড় বড় বাসনগুলো সেই পনেরো আগস্ট রান্না করেছিলাম এখনও ঢোকাতে পারিনি, আর ছোটো ছোটো বাসনগুলো এখানে রেখেছি, এগুলো সব একটা গামছা পুরনো যে গামছা চাপা দিয়ে রেখে দেবো, কারণ ওই আঁশলা টিকটিকি এসব উপদ্রব না হয় সেই কারণে, আর মোটামুটি আমার কাজ বাজ সব কমপ্লিট, খালি এটা মনে ছিল না শুতেও চলে গিয়েছিলাম, তো এরপর এটা করে নিয়ে যাব। ভিডিওটা কেন আমি ভুলভাবে কন্টিনিউ করতে পারলাম না, অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা না আমার অন্যরকম প্ল্যান ছিল,
অ্যাকচুয়ালি কি হয়েছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কিছু লোক এসে গিয়েছিলো, তো সেই কারণে তাদের চাটা করতে করতে এটা ওটা করতে করতে আমার টাইমটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে ও তো সকাল আজকে তাড়াতাড়ি বাড়ি আসছে, মানে খিদে এত খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি খাবার করো তাড়াতাড়ি খাবার করো করে করে চাটা করতে করতে সেই সব কাপ প্লেট মাঝে মাঝে টিফিন করতে করতে ভিডিওটা যেমন করবো সেটাই ভুলে গেছি। আর 9টায় ভিডিও ছাড়ার কথা, ওই 8:30টায় ভিডিও ছেড়ে দিয়েছি তাড়াহুড়ো করে কাজ করতে করতে। আর আজকে অন্যরকম প্ল্যান ছিল, বললামই না, ওই যে ঠাকুর ঘর, কালকে তো বৃহস্পতিবার, তো সেই কারণে আজকে বুধবার। আমি ভাবছিলাম সন্ধ্যাবেলা স্নান টান করবো, মানে সন্ধ্যাবেলা গা ধুয়েছি, হ্যাঁ রেড হয়ে গেল, তো ভাবলাম সন্ধ্যাবেলা আজকে আমি গা ধুয়েছি। তো আমি ভাবলাম সন্ধ্যাবেলা আমি গা ধুয়ে নিয়েছি, মানে পুরো ফ্রেশ হয়ে গেছি, কালকে বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার কাজ হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার করে তারপর পুজো করা। তো আমার মনে হয় এটা সবাই করে, বৃহস্পতিবারটা পুরো একদম ঠাকুরঘর ক্লিনের ডে, মানে একদম নির্দিষ্টভাবে বৃহস্পতিবারটা ঠাকুরঘর ক্লিনিংয়ের ডে। তো সেই কারণে আজকে যে ঠাকুরের আসন তো হাত দিতে পারবো না বিকালবেলা, কারণ ভাত টাত খেয়েছি দুপুরবেলা, তো আদার্স যেগুলো আছে সব সেগুলো সব পরিষ্কার করে নেবো। কাল সকালবেলা উঠে ঠাকুরের আসন জায়গাটা পরিষ্কার করবো, নতুন আসন বিছিয়ে দেবো, হয়ে যাবে। কিন্তু ওই যে বললাম কিছু গেস্ট এসে গেছিলো, আর অতিথি মানেই হচ্ছে নারায়ণ, তো সেই কারণে অতিথি সেবা আগে। তো হচ্ছে ভাবলাম যে 9:30-এর মধ্যে সব কমপ্লিট করে শুয়ে পড়বো, এখন 9:45 বেজে গেছে। চলুন আজকের মতো ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।